আলু চাষের যে ব্যাপক ক্ষতি হয়েছে টানা মানে দু তিন দিনের বৃষ্টিতে, সেখানে এখনো পর্যন্ত কিন্তু সেই অর্থে কোনো আশ্বাস পাওয়া যায়নি ক্ষতিপূরণের। চাষিরা কিন্তু চিন্তায় ভেঙে পড়েছেন বলা যায়। ইতিমধ্যেই চিন্তায় অসুস্থ হয়ে মৃত্যুর খবরও আসছে। আজকে দেখা গেছে আরামবাগের বিডিও অফিসে ঘেরাও করে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে আলু চাষিদের ঋণ মুকুবের দাবিতে বিক্ষোভ। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, কি দেখেছো বলো? হ্যাঁ দেখো, আজকে যেটা দেখা গেল যে আরামবাগের যে মলয়পুর অঞ্চল রয়েছে সেই অঞ্চলের বাসিন্দা যারা আলু চাষী, সেই আলু চাষীরা কিন্তু হাজির হন আরামবাগ বিডিও অফিস চত্বরে, এবং সঙ্গে সঙ্গে বিডিও অফিসের সামনেই কিন্তু সকলে বিক্ষোভ দেখান একটা, যে এখন পর্যন্ত যে আলু চাষের ক্ষতি হয়েছে দু তিন দিনের অকাল বৃষ্টিতে, সেখানে জমিতে আলু জল জমে গেছে এবং আলুগুলো নষ্ট হচ্ছে, তা সত্ত্বেও কেন কোনো রকম ভাবে আরামবাগ বিডিও অফিস থেকে বা যারা এই বিষয়ে দেখেন সেই বিষয়ে যারা অফিসার রয়েছেন তারা কেন জাননি, সেই নিয়েই কিন্তু অভিযোগ তোলেন, এবং সঙ্গে সঙ্গে তাদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ অথবা তাদের যে ঋণ মকুব করতে হবে সেই দাবিতে কিন্তু তারা আজকে বিরাট বিক্ষোভ দেখায় আরামবাগ বিডিও অফিস চত্বরে, এবং সঙ্গে সঙ্গে তাদের এই দাবি থাকে যে তাদের ঋণ মকুব করতে হবে, এবং সরকারি ভাবে যে ভাবে ঘোষণা করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী যা ঘোষণা করেছেন তার মধ্য থেকে তারা যেন সেই বিষয়গুলো পান, সেইগুলোর জন্য একটা দৃষ্টি আকর্ষণ করার জন্য চাইছেন। কিন্তু শেষমেশ আজকে শিব রাত্রি উপলক্ষে কিন্তু অফিস এমনি বন্ধ আছে, যারা এই ডিপার্টমেন্টে কৃষি ডিপার্টমেন্টের যিনি আছেন তিনি কিন্তু আসেননি বলে বলা হচ্ছে। কিন্তু বিডিও সাহেব যেটা বলেছেন যে বিষয়টা নিয়ে দেখা হচ্ছে, একটা সিস্টেম আছে সেই সিস্টেমে ফর্ম ফিল আপ করতে হয়, ফর্ম ফিল আপ করে যদি তারপরে এলাকা থেকে এখান থেকে যারা আধিকারিকরা রয়েছেন তারা এলাকায় গিয়ে দেখবেন কার কি ক্ষতি হয়েছে, সেই সব নিয়ে কিন্তু একটা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। ওকে, দেখা যাক সেই ব্যবস্থা কতদিনে গৃহীত হয় এবং চাষিরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তারা কতদিনে সাহায্য পান। অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল। এখানে এসেছি আমাদের পূর্ব হরিপুর গ্রাম থেকে, আমাদের মাঠে 25/2/2019 থেকে 27/2/2019 পর্যন্ত প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে, তাতে করে সমস্ত জমি 100% ক্ষতিগ্রস্ত হয়েছে, সমস্ত জমিটাই আলু চাষের জমি, এবং জমিতে এখন পর্যন্ত আজকের পর্যন্ত এখনো জল আছে, এবং সমস্ত আলু দেখা যাচ্ছে খুলে যে প্রায় পচে নষ্ট হয়ে গেছে। তো আমরা আমাদের সরকারি তরফ থেকে কোনো প্রতিনিধি এখন পর্যন্ত আমাদের মাঠে গিয়ে একবারও পরিদর্শন করে আসেননি, আমরা অবিলম্বে সরকারি কোনো প্রতিনিধি গিয়ে আমাদের ওখানে পরিদর্শন করে আসুক, আমাদের এটা একান্ত দাবি। আরেকটা দাবি, আমরা প্রতি চাষি প্রায় কোনো না কোনো ব্যাংক থেকে সরকারি সাহায্যপ্রাপ্ত ব্যাংক থেকে লোন নিয়ে আলু চাষ করেছি, তো অবিলম্বে যাতে সেই ঋণটা সমস্ত 100% মুকুব হয় তাহার সুব্যবস্থা করলে আমরা চিরকৃতজ্ঞ থাকব। কোনো সরকারি প্রতিনিধি দল এখনো আমাদের ওখানে ইনকোয়ারি করতে যায়নি, পূর্ব হরিপুর মৌজা বা পাশাপাশি আরো ফতেপুর আছে, বাছানড়ি আছে, কোনো গ্রামেতে কোনো সরকারি প্রতিনিধি এখন পর্যন্ত ইনকোয়ারি করতে যায়নি। তো ইনকোয়ারি যদি না হয় তাহলে রিপোর্টটা আসবে কি করে যে আমাদের কতটা ক্ষতি হয়েছে, সেটা যাতে ইমিডিয়েট ইনকোয়ারি হয় তার জন্য আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি, বিডিও অফিসে আমরা সকলে উপস্থিত হয়েছি, এখনো কোনো প্রতিনিধি দল সরকারিভাবে আমাদের মাঠ ইনকোয়ারি করতে যায় না, যাতে ইনকোয়ারি করতে যায় তার জন্য এখানে আমরা সকলে বিডিও অফিসে উপস্থিত হয়েছি। মোটামুটি ধরুন টোটাল হিসাব ধরলে প্রায় 2000 বিঘে তার সঙ্গে পূর্ব হরিপুর তালা দামিনা বেতালা বাছানড়ি বেলিয়া বাড়িয়া সমস্ত গ্রাম প্রায় 1000 বিঘা জমি এখন জলের তলায়, যাতে কোনো ফসল এখন পাওয়া যায় বলে আমরা কোনো আশা করতে পারি না। চাষিরা বিভ্রান্ত হয়ে মাঠে ঘুরছে কিন্তু কোনো ফসল পায় বলে আশা নাই, তবু চাষিরা খ্যাপার মতো ঘুরে বেড়াচ্ছে, যদি কিছু পাই আমরা যদি আশায় ঘুরছে যদিটা যদি কিছু পাই, এবং তার থেকে আমরা সরকার থেকে আমরা যে লোন নিয়েছি যাতে ব্যাংক থেকে সেই ব্যাংকে যাতে কোনো অনুমোদন পাই বা ছাড় পাই তার জন্য আমরা সরকারের পক্ষে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, যাতে সরকারিভাবে ইনস্যুরেন্স কোম্পানিকে জানানো হয় এবং ইনস্যুরেন্স কোম্পানি যাতে গিয়ে মাঠ তদন্ত করে আমাদের 100% ঋণ মুকুব করলে
আমরা আশা করি খুবই উপকৃত হবে, নাহলে আমাদের চাষি মহলে মানে বউ ছেলেরা খেতে পাবে না, হয়তো অনেকে সুইসাইড করতে বাধ্য হবে যা অবস্থা হয়ে আছে। আপনার নাম? আমার নাম তরুণ কুমার ঘোষ। কোথায় বাড়ি? বাড়ি পূর্ব হরিপুর। আলু সব পচে গেছে, যেমন মানুষ বিষ খেলে হয় সেরকম ভাবে সব থুতু বেরোচ্ছে, থুতু ওপর দিকে যেমন ইয়ে হয়ে যাচ্ছে, একদম ফুটে আলু ফুটে বেরিয়ে যাচ্ছে, সব থুতুর মতন হয়েছে, যাচ্ছে আলু হয়তো একটা কিছু পাওয়া যাবে না। আমরা সেই জন্য এসেছি যাতে আমাদের ঋণটা মুকুব হয়ে যায়, মুকুব করে দিলে খুব ভালো হয়, নাহলে আমাদেরকে না খেয়ে মরতে হবে, বউ ছেলে নিয়ে কোথায় যাবো, রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। এবার না হলে আমাদেরকে গাছপালা শাক সবজি এরকম যা করে খেয়ে সংসার চালাতে হবে, আমাদের কোনো রাস্তা নেই এছাড়া। কী নাম আপনার? আমার নাম শঙ্কর ঘোষ। কোথায়? বাড়ি হরিপুর, পূর্ব হরিপুর। ফসল বীমা যোজনা যেটা রয়েছে তার আওতায় যারা থাকছে তাদের একটা ফর্ম ফিল আপ করে দেওয়ার কথা বলা আছে, মানে যারা লোনি ফার্মার, যারা যারা লোনি ফার্মার আলু চাষের, এবং যারা সেক্ষেত্রে একটা ওদের একটা ইয়ে দেওয়ার ব্যাপার থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যে একটা পয়সা দেওয়ার ব্যাপার থাকে, সেক্ষেত্রে যারা লোনি ফার্মার যারা রয়েছে তাদের ক্ষেত্রে একটা ফর্ম আজকে আমরা দিতে বলেছি আজকে বিকেলের মধ্যে। সেটা কৃষি দপ্তরেরই নির্দেশ ছিল, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সেটা মেল করা হয়েছে এবং সেটা আজকে দিলে সেটা পরবর্তীকালে প্রসেসিং হবে। না ওটা অলরেডি ওই ফর্মের যেটা কপি যেটা সেটা বিভিন্ন জিপিতে, যেটা আমি কৃষি দপ্তরের থেকে ফোন করে জানলাম, দেওয়া হয়েছে এবং সেটা তাদের কাছে খবরও আছে, তারা সেটা সংশ্লিষ্ট যে এসকিউএস আছে সেখানে জমা দেবে, ফিল আপ করে জমা দিলে সেখান থেকে পরবর্তীকালে যেটা সিদ্ধান্ত হবে আমাদের সরকারের তরফ থেকে সেই অনুযায়ী। ইন্স্যুরেন্সের আওতায় যারা আসছে তারা তো সেখান থেকে একটা ডিভিডেন্ড পাবে, আর এর বাইরে যারা থাকছে সেটা পরবর্তীকালে আমাদের এখানে যা কিছু জমা পড়ছে সেটা আমরা সংশ্লিষ্ট দপ্তরে বিচার পাঠিয়ে দেবো এবং সেটা দপ্তর থেকে পরবর্তীকালে যেটা সিদ্ধান্ত হবে সেটাই হবে।